বন্ধুর বন্ধুত্বতা রক্ষা করার এক উজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্য করা গেল রবিবার সকালে গান্ধীগ্রামে। মৃত বন্ধুকে স্মরণীয় করে রাখার জন্য স্বর্গীয় রাজেশ কুমার দাসের জন্মদিবসে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে তার বন্ধুরা। 2019 সালের 6 ডিসেম্বর যান দুর্ঘটনায় মাত্র 25 বছর বয়সে অকালে মৃত্যুর কোলে ঠুলে পড়ে। কিন্তু বন্ধুর মৃত্যুর পরেও স্বর্গীয় বন্ধু রাজেশ কুমার দাসকে অন্যান্য সকল বন্ধুদের মাঝে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেক বছরে নেই, এবছরও স্বর্গীয় রাজেশ কুমার দাসের 28তম জন্মবার্ষিকী পালন করেছে গান্ধীগ্রামের দুকাঙ্গি এলাকাস্থিত সান্ধনীর বৃদ্ধাশ্রমে। এদিন সকাল সকাল বন্ধুরা মিলে শ্মশানঘাটে রাজেশ কুমার দাসের স্মৃতিসৌধতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায়। পরবর্তী সময় সকল বন্ধুরা মিলে সান্ধনীর বৃদ্ধাশ্রমে গিয়ে সকল আবাসিকদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে পরপরই আশ্রমে থাকা অনাথ শিশুদের মাধ্যমে কেক কেটে চিরস্মরণীয় করে রাখার জন্য চেষ্টা করেছে তার সকল বন্ধুরা। এদিন বন্ধুদের সাথে স্বর্গীয় রাজেশ কুমার দাসের বাবা এবং ছোট ভাইও এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। নমস্কার, আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমাদেরই এলাকার স্বর্গীয় রাজেশ দাস, যিনি 2019 সালে 6 মার্চ একটি পথ দুর্ঘটনাজনিত কারণে প্রয়াণ হয়েছেন। তারপর থেকে আমরা প্রতি বছর তার আত্মার সদ্গতির জন্য এবং তার আত্মার মুক্তির জন্য আমরা প্রতিবারই তার জন্মদিনকে আমরা পালন করার জন্য আমরা এই বৃদ্ধাশ্রমে আমরা আসি, সান্ধনীর বৃদ্ধাবাসে। এখানে এসে আমরা তার জন্মদিনটি এখানকার যারা বয়স্ক আছেন তাদের সবাইকে আমরা একসাথে নিয়ে তার এই জন্মদিনটা আমরা পালন করি, যেন তার আত্মার সদ্গতি লাভ হয়। আমরা এখানে আমাদের তরফ থেকে এখানকার যারা আছেন বয়স্করা তাদের জন্য আমরা সামান্য আমরা খাবার বা অন্যান্য জিনিসপত্র আমরা এখানে ওদেরকে দান করি, এক্ষেত্রে ওনাদেরও একটু সাহায্য হয়, পাশাপাশি আমাদেরও এই জন্মদিনটা সার্থক হয়। আমরা আগামী দিনেও চেষ্টা করব আমাদের ছোট ভাই আমাদের এলাকার প্রিয় রাজেশের জন্মদিনটা আরও বিশাল আকারে আরও সুন্দরভাবে আমরা প্রতিপালন করব। আপনারা সবাই সহযোগিতা করবেন, ধন্যবাদ। Bureau Report, Public Now.